দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ। পড়া যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা। আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে, জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয়, দশ গুণ বৃদ্ধি করা হয় সুবহানাল্লাহ। আরও আছে বাইহাকি এবং ইসবাহানের বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান, মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা, সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজা। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত, এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কুরবানির নেকি কি জানেন? কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে, একটা অকেশন হচ্ছে আমলের উৎসব, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম দশ দিন। এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়াল লাইলিন আশর, এবং এই দশ রাতের কসম। এই দশ রাত বলতে এখানে জিলহজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয়। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সহিহ বুখারী হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, সরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয়, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো আমল এত বেশি প্রিয় না। অন্য কোনো আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে দশ দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? এক তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না, পারবো? পারবো না। প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি ইবনে মাজা মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আদুরু সিয়াম কুল্লি মিনহা বি সিয়ামি সানাতিন, এই দশ দিনের, এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান। এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান।
وقيام كل ليلة فيها بقيام ليلة القدر এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে, এই হাদিসটা বলে দিচ্ছে, সিয়াম এবং কিয়াম, এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। এক নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও, তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া, কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক 10টা 11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোন কোন রাত এমনও কেটে যায় ফজর নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে, আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কেয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কেয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে, তাই হচ্ছে না? এখন এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন, এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না, অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ, এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না, এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান, এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহর আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা খুব ইস্যু পাগল জাতি, ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে, এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ ভুলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন, এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে, এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30, 4টা বা 4:45 ওঠার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তিনজা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে, মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না, পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন, আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি, এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়, আল্লাহপাক প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহপাক কিভাবে নেমে আসেন এটা আল্লাহপাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে, আমি সেই চাওয়া পূরণ করে দিব, কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব, কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব,
কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো। এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক আল্লাপাক দান করুন, আমিন। এরপর আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে, এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করুন। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি, অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মারেফত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, এহসান, এটা নিয়ে বেশি ফোকাস করে। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুল ইয়াদাই নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজে যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ যা আসে নাকি? একটা বাহ্যিক আমল করেছে, আল্লাহ নেকি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা, সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি, এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না, হুট করে এখানে বসে থাকবেন, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে, কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস তিনবার করে পড়বেন, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন, আল্লাহুম্মা আইনি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়িবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার, তারপরে বলুন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা 3 বার, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার, তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দেই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম, কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন, নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন না, ঠিক আছে? আমল ছাড়বেন না, আমল সেই জিন্দেহি বান্দা, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আরেকটা কথা বলি, ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য, পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না, আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাব, জিজ্ঞাসা করব, জেনে নিব, সিম্পল। আমি তো আর সব বুঝবো না, বুঝবো? আমি তো সব বুঝতে পারবো না, যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিব। কোরআন তেলাওয়াত করুন, এরপর চলে আসেন, যদি পসিবল হয় ফজরের পর জিকির আজগার করার পর তেলাওয়াত করলেন, এরপর চলে গেলেন, যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো, তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে, একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ।
আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাষটের নামাজ, যেটাকে আমরা বলি সলাতুল দুহা, চাষটের নামাজ। আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না, দারিদ্রতা, রিজিকের সমস্যা, আমাদের অভাব, এই সমস্যা আছে না? চাষটের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়। কটা ফজিলত? চাষটের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দিনের জ্ঞান দেওয়া হবে, ইলম, মুখস্থ ক্ষমতা দেওয়া হবে, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবে। এগুলো পরীক্ষিত আমল ভাই, এগুলো গাল গল্প বলছি না, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে সূরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন, সূরা ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, এই সূরাটা আপনি তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল, চলে যাবেই ইনশাআল্লাহ। এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে 2টা কথা বলে দেই। কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন, প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন। ফর এক্সাম্পল, সুরা বাকারার প্রথম 5টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সুরা বাকারার শেষের 3টা আয়াত, সুরাতুল আলে ইমরান শেষের 10 আয়াত, সুরা কাহাফ প্রথম 10 শেষের 10, সুরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সুরা তওবার শেষ পৃষ্ঠা, সুরা আহজাবের শেষ পৃষ্ঠা, সুরা ফালাক, সুরা নাস, সুরা ইখলাস, সুরা কাফিরুন, সুরা জিন এর প্রথম 10টা 20টা আয়াত, এছাড়া আরও সুরা হাসর শেষের 5-7টা আয়াত, এগুলো মুখস্থ করে ফেলেন। প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন, পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন, একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা, সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ, আমিন। চাষটের পরে বাকি যে নামাজগুলো আছে, যোহর, আসর, মাগরিব, এশা, এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি, একইভাবে যেন আসর মাগরিব এশাতেও সবাই আসতে পারি।